এবারে বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুনে ছড়া সেসব দিনরাত্রির কথা নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর কাছ থেকে তুলে নিয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন সরকার। পহেলা মার্চ একাত্তরে যখন পাকিস্তানের প্রেসিডেন্ট সামরিক শাসক ইয়াহিয়া খান ঘোষণা দিলেন যে ঢাকায় অধিবেশন হচ্ছে না, বন্ধ অনির্দিষ্টকালের জন্য, তখনই আমরা বিশ্ববাসীর আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছি। আমি নেত্রকোনা পহেলা মার্চ যে মিছিলটা আমি নেতৃত্বে দিয়েছিলাম, রাজপথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উড়ানো পাকিস্তানের পতাকা নামিয়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি সরকারি পতাকা যেটা ফৌজদারিতে উঠতেছিল সেই পতাকাও নামিয়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আমরা স্বাধীনতার আন্দোলন শুরু করি। 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ শোনার পরে আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিই, আমাদেরকে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশকে স্বাধীন করতে হবে। আমরা পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করি, লুণ্ঠন করে 300 রাইফেল 10,000 রাউন্ড গুলি পুলিশ ম্যাগাজিন থেকে বাইর করে নিয়ে আসি, লুট করে নিয়ে আসি এবং আসে আমরা জয় বাংলা বাহিনী নামে একটা সশস্ত্র মুক্তি বাহিনী গঠন করি। সেই বাহিনী নিয়ে আমরা নেত্রকোনা শহরে প্রতিরোধ যুদ্ধের সৃষ্টি করি। পরবর্তীতে পাকিস্তান আর্মিকে ডিফেন্স দিতে গিয়ে আমরা চিন্তা করলাম যে আমাদের পশ্চাৎ ভূমির দরকার, আমরা চলে যাই ভারতে। সশস্ত্র অবস্থায় আমরা ভারতে চলে গিয়ে সেখানে গিয়ে আমরা প্রশিক্ষণ নিয়ে আরও প্রস্তুতি নিয়ে এসে বাংলাদেশে দখলকারী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়। বিভিন্ন রণাঙ্গনে আমরা যুদ্ধ করেছি এবং আমাদের সাথে অনেক ক্ষেত্রে তারা জীবন দিয়েছে, মরেছে এবং তারা যে রাজাকার আলবদ সৃষ্টি করেছিল তাদেরকে আমরা জীবন্ত ধরে নিয়ে এসেছি যুদ্ধের মাঠ থেকে। ময়মনসিং থেকে একদল পাক হানাদার বাহিনী এসে পড়েছিল আমাদের ক্যাম্পের পাশাপাশি, তখন আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং সারা রাত্র বলা তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে অনেক পাক বাহিনী মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে এবং আমাদেরও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আহত নিহত হয়েছিল।